we have taken a number of classes on this chapter ebong tumra jano je amra khub recent je gulo korechi er bhitore onnotomo holo 10 ghora karjopatro to amra ajke 8 ghora karjopatro somporke alochona korbo shunte bondhura आशा करी आजकल क्लास शेषे तुम्हारा आठ घोड़ा कार्यपत्र संक्रांत गाणितिक समस्या समाधान करते पारबे एवं एक ही साथे समन्वय जाबेदा दाखिला लिखते पारबे शिखाते बंधुरा आठ घोड़ा कार्यपत्र आमरा लास्ट क्लासे जे कार्यपत्र देखेछिलाम अर्थात एज यूजुअल जे कार्यपत्रगुलो आसे सेगुलो हलो दस घोड़ा बा टेन कलम वार्कशीट बाट अनेक समय आमादेर परीक्षाय आठ घोड़ा कार्यपत्र आसते पारे তো আট ঘরা কার্যপত্র বলতে নতুন কোনো ঘর আমাদের রাখতে হবে না বরং আমাদের এক দুটো ঘর আমাদের বাদ দিতে হবে দুটো ঘর বলতে ডেবিট এবং ক্রেডিট অর্থাৎ একটা অংশ আমাদের বাদ দিতে হবে তো আমরা লাস্ট যে ক্লাসগুলো করেছি সেখানে আমরা যে দশ ঘরা কার্যপত্র দেখছি প্রথমে আমাদের আসে রেওয়ামিল রেওয়ামিলের পর আমাদের আসে সমন্বয় সমন্বয়ের পরে আমাদের আসে সমন্বিত রেওয়ামিল এরপর আমাদের আয় বিবরণী এবং এরপর হলো আর্থিক অবস্থার বিবরণী এবং প্রত্যেকটা অংশের দুটো করে টাকার ঘর থাকে বা কলাম থাকে একটা হলো ডেবিট টাকার ঘর আর একটা হলো ক্রেডিট টাকার ঘর তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যে কার্যপত্র সম্পর্কে জেনেছি দশ ঘরা কার্যপত্র এই হলো সেই দশ ঘরা কার্যপত্রের পাঁচটি ঘর তো এখন প্রশ্ন হলো আট ঘরা কার্যপত্রে আমরা নতুন কোনো ঘর কাটবো না যেটা তোমাদেরকে আমি মাত্র বললাম তাহলে প্রশ্ন হলো এই আট ঘরা কার্যপত্রে আমরা কোন ঘরটা বাদ দেবো এখানে আমাদের একটা কোশ্চেন চলে আসছে যে আট ঘরা কার্যপত্রে তাহলে আমাদের তো একটা ঘর বাদ দিতে হবে সেই ঘরটা হলো কি সেই ঘরটা হলো শিক্ষার্থী বন্ধুরা সমন্বিত রেওয়ামিল তাহলে আমরা কি জানলাম শিক্ষার্থী বন্ধুরা আবার খেয়াল করো আমাদের এখানে যে ঘরগুলো আছে সেই ঘরগুলো সবই থাকবে জাস্ট এখান থেকে আমরা সমন্বিত রেওয়ামিলটা বাদ দেবো তার মানে আট ঘরা কার্যপত্র যখনই বলবে তখন আমাদের এখানের এই সমন্বিত রেওয়ামিলটা কি হবে শিক্ষার্থী বন্ধুরা বাদ যাবে অর্থাৎ আট ঘরা কার্যপত্র বললে সমন্বিত রেওয়ামিলটা আসবে না সমন্বিত রেওয়ামিলটা এখানে কি শিক্ষার্থী বন্ধুরা আসবে না এটা আমাদের বাতিল এটা আমাদের বাদ যাবে তো এখন আমি যদি বলি যে এটা মনে রাখবা কিভাবে অর্থাৎ তোমাদের হয়তো পরীক্ষার হলে হঠাৎ করে তোমাদের মাথায় আসতে পারে যে ইস কোনটা যেন বাদ যাবে আট ঘরা কার্যপত্রে যেন কোন ঘর বাদ যায় স্যার শিখাইছিল ভুলে গেছি এটা সহজে মনে রাখার জন্য আমি তোমাদের একটা ছোট্ট টোটকা শিখাই দিই তোমরা হয়তো দেখছো যে আমি ক্লাসগুলোতে টোটকা শিখাই তো আমরা যদি সমন্বিত শব্দটা দেখি এখানে চারটা ঘর লাগে চারটা শব্দ আর রেওয়ামিল এখানে লাগে পাঁচটা তার মানে এখানে আমাদের নয়টা অক্ষর লাগলো আমরা যদি বলি দেখো সমন্বিত রেওয়ামিল তার মানে নয়টা অক্ষর লাগছে এখন আমরা যদি বলি যে আমাদের আট ঘরা তার মানে আট ঘরা মানে কি আটের সাথে নয়ের একটা মিল আছে না রাইট তার মানে এখানে আট শব্দ বিশিষ্ট বা আট শব্দের আট অক্ষর সরি আট অক্ষর বিশিষ্ট বা আট অক্ষরের কাছাকাছি শব্দ কিন্তু এইটাই আছে এখানে কিন্তু আমাদের আছে চার চার আট আট তিন এগারো তার মানে আট সব অক্ষরের চেয়ে বেশি এখানে এখানে আছে ছয় অক্ষর এখানে আছে চার অক্ষর এখানে আছে পাঁচ অক্ষর বাট আমরা যদি বলি যে একমাত্র এখানে এই সমন্বিত রেওয়ামিল এই অংশটায় আমরা যদি বলি যে এখানে আমাদের নয়টা অক্ষর আছে তার মানে সহজ হিসাব আট ঘরা কার্যপত্রে নয় অক্ষর বিশিষ্ট যে সমন্বিত রেওয়ামিল যেটা আছে সমন্বিত রেওয়ামিল লিখতে নয়টা অক্ষর লাগে সেটা বাদ যাবে জাস্ট এটা মনে রাখার জন্য একটা টেকনিক আমি তোমাদের শিখাইলাম যাই হোক তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের আট ঘরা কার্যপত্রে তাহলে কি আসবে রেওয়ামিল আসবে সমন্বয় আসবে আয় বিবরণী আসবে এবং আর্থিক অবস্থার বিবরণী আসবে তো আমরা আবারও এই তোমাদেরকে একটু বুঝাই বলি যে এখানে কিন্তু সমন্বিত রেওয়ামিলটা টোটালি আসলো না এখানে টোটালি সমন্বিত রেওয়ামিলটা আসলো না অর্থাৎ আমাদের রেওয়ামিল আসছে রেওয়ামিলের পরে আমাদের সমন্বয় আসছে এরপর আমাদের সমন্বিত রেওয়ামিল যেটা সেটা বাদ গেছে আয় বিবরণী আসছে
আর একেবারে শেষে যদি আমরা বলি আর্থিক অবস্থার বিবরণী আসছে, তার মানে এখানে আমাদের সমন্বিত রেওয়া মিল অর্থাৎ এই দুটো ঘরের মাঝখানে কোন দুটো ঘর আমি যদি দেখাই তোমাদের তাহলে তোমরা বুঝতে পারবা, অর্থাৎ এই সমন্বয় এবং আয় বিবরণীর মাঝখানে আমাদের যে একটা অংশ ছিল যেটাকে আমরা বলি সমন্বিত রেওয়া মিল সেটা আমরা বাদ দিছি, কারণ আট ঘর বিশিষ্ট কার্যপত্র, আট ঘর বিশিষ্ট কার্যপত্র বললে সেক্ষেত্রে কি আসবে না, সমন্বিত রেওয়া মিলের সেই ঘর মানে দুইটা টাকার ঘর, সমন্বিত রেওয়া মিলের ডেবিট পাশ, সমন্বিত রেওয়া মিলের ক্রেডিট পাশ কোনোটাই আসবে না। কখন আসবে না? যখন আমাদের আট ঘরা বিশিষ্ট কার্যপত্র করতে বলবে। তাহলে চারটা আমাদের অংশ আসছে, রেওয়া মিল, সমন্বয়, আয় বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী, প্রত্যেকটা ডেবিট টাকা ক্রেডিট টাকা। তাহলে মোট কয়টা আমাদের ঘর আসছে আমরা যদি দেখি, এখানে ঘর সংখ্যা কত? এখানে ঘর সংখ্যা হইল 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে মোট ঘর সংখ্যা আমাদের এখানে কয়টা শিক্ষার্থী বন্ধুরা? 8। এ কারণেই এটাকে বলা হয় আট ঘরা বিশিষ্ট কার্যপত্র। এখানে আটটা যেহেতু ঘর আছে তাই এটার নাম হলো আট ঘরা বিশিষ্ট কার্যপত্র। আশা করি বিষয়টা তোমাদের তোমরা বুঝতে সমর্থ হয়েছো এবং তোমরা বিষয়টা তোমরা ইজিলি গ্রহণ করতে পেরেছো। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন একটা প্রায়োগিক সমস্যা দেখব, অর্থাৎ আট ঘরা বিশিষ্ট কার্যপত্রের একটা অঙ্ক আমরা এখন সলভ করব। তো যদিও 10 ঘরা কার্যপত্রই বেশি আসে, অর্থাৎ 10 ঘরা বিশিষ্ট যে অঙ্কগুলো, তারপরও অনেক সময় আমাদের পরীক্ষায় 8 ঘরা বিশিষ্ট কার্যপত্র এসেছে এবং সেগুলো আমাদের সলভ করতে হয়। তো এখানে যে উদ্দীপকটা দেওয়া আছে, আলম অ্যান্ড কোং এর 2015 সালের 31শে ডিসেম্বর তারিখে রেওয়া মিল নিচে দেওয়া হলো। আলম অ্যান্ড কোং রেওয়া মিল 2015 সাল 31শে ডিসেম্বর। তো তোমাদের আমি বলেছি যে যখনই প্রশ্নটা পাবো আমরা, আমরা প্রশ্নটা পাওয়ার সাথে সাথে একটা আমরা স্কেল টানবো, একটা বাদ দেবো, অর্থাৎ একটা আইটেমকে আমরা স্কেল দিয়ে টানবো এবং একটা আইটেমকে বাদ দেবো। এটা কেন করব? কারণ অনেক সময় আমাদের উল্টা পাল্টা লেগে যায়, অর্থাৎ টাকার ঘর আমাদের উল্টা পাল্টা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা অঙ্ক করার পর আর ব্যাক করার সুযোগ থাকবে না। এই জন্য স্কেল দিয়ে হোক, কলম দিয়ে হোক, প্রশ্নপত্র পাওয়ার সাথে সাথে উদ্দীপকে, বিশেষ করে রেওয়া মিলে যখন অনেক আইটেম থাকে, তুমি এরকম একটা লাইন টানবা, একটা ফাঁকা রাখবা, তাহলে তোমার জিনিসটা বুঝতে সহজ হবে এবং কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এখানে উত্তোলন আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি উত্তোলন আছে আমাদের 50,000। আমাদের প্রথম যে আইটেম সেটা হলো উত্তোলন, উত্তোলন আমাদের আছে 50,000। নেক্সট আছে 12% ঋণ 70,000। এরপর আছে মূলধন, মূলধন আছে 40,000, 4 লাখ, সরি, মূলধন ক্রেডিট। প্রদেয় হিসাব আছে 30,000। এরপর সেবা আয় আছে 3 লাখ টাকা ক্রেডিট। 10% বিনিয়োগ আছে 5 লাখ। এরপর আছে সাপ্লাই আছে 80,000। প্রাপ্য হিসাব আছে 60,000 ডেবিট। বেতন আছে 70,000 ডেবিট। অগ্রিম ভাড়া আছে 40,000। তো দুই পাশের আমাদের যোগফলটা যদি আমরা দেখি, আমাদের দুই পাশের যোগফল হলো 8 লাখ করে। আট লাখ অর্থাৎ উভয় পাশে আমাদের 8 লাখ করে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা বিষয় একটু তোমাদের মাথায় রাখতে হবে যে এখানে এই যে 12% ঋণ, এটা কিন্তু একটা সমন্বয়, 12% ঋণ এটা একটা সমন্বয়, অর্থাৎ এই যে 12% ঋণ 70,000 টাকা আছে এটা একটা সমন্বয়, কারণ এখানে আমাদের ঋণের সুদ আছে, আমরা যে ঋণ নিয়েছি সেই ঋণের উপর আমাদের সুদ দেওয়া লাগবে, তার মানে ঋণের সুদ এবং প্রদেয় ঋণের সুদ প্রত্যেকটা সমন্বয়ে দুটো করে জাবেদা থাকে। ঠিক একইভাবে এখানে যে 10% বিনিয়োগ আছে, আমরা কোথাও বিনিয়োগ করছি এবং এই বিনিয়োগের দ্বারা আমাদের আয় হয়েছে, বিনিয়োগের সুদ এটা একটা আয়, আবার বিনিয়োগের সুদ অনাদায়ী আছে এটাও একটা জাবেদা, অর্থাৎ এখানে দুইটা হিসাব আমাদের অতিরিক্ত আছে। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে একটা স্ক্রিনশট নিতে পারো, এই যে টোটাল বিষয়ের একটা স্ক্রিনশট তোমরা নিয়ে রাখতে পারো, যখন অঙ্ক অঙ্ক করাবো তখন তোমাদের এটা বুঝতে সুবিধা হবে। তো যাই হোক, এখন আমরা সমন্বয়গুলো দেখি।
এক নাম্বার সমন্বয় হলো সাপ্লাইস ব্যবহৃত হয়েছে 40,000। সাপ্লাইস ব্যবহৃত হয়েছে 40,000 মানে হলো আমাদের র্যাওয়া মিলের ভিতরে যে সাপ্লাইসটা আছে এখানে আছে 80,000 টাকা, এইখান থেকে আমরা 40,000 টাকার সাপ্লাইস ব্যবহার করছি। তার মানে তোমরা হয়তো, আমি তোমাদেরকে বলছি যে র্যাওয়া মিলে যদি সম্পদ থাকে তাহলে সমন্বয়ের কোনো লেনদেন থাকলে সেক্ষেত্রে ব্যয়কে হাইলাইট করতে হয়, আর র্যাওয়া মিলে যদি ব্যয় থাকে সেক্ষেত্রে সমন্বয় যদি থাকে সেক্ষেত্রে সম্পদকে হাইলাইট করতে হয়। তো এখানে আমাদের সাপ্লাইস এটা একটা সম্পদ, তাই আমরা ব্যয়কে হাইলাইট করব। মানে সাপ্লাইস ব্যবহার করছি মানে সাপ্লাইস খরচ করছি। সাপ্লাইস বলতে কি হতে পারে, কাগজ কলম, অনেকটা মনিহারের মতো বলতে পারি, সরবরাহ, ব্যবসায় প্রয়োজনীয় যে বিষয়গুলো, কাগজ কলম, পেন্সিল, রাবার, এগুলো তো এগুলো আমি ব্যবহার করছি মানে কি, এগুলো আমার খরচ হয়ে গেছে, তার মানে ব্যয় বাড়ছে। খরচ হওয়া মানে কি, খরচ করলে আমরা আমাদের ব্যয় বৃদ্ধি পায়, তার মানে সাপ্লাইস খরচ হিসাব ডেবিট আর সাপ্লাইস হিসাব ক্রেডিট। তো এটা ছিল আমাদের প্রথম সমন্বয়। আমরা যদি দ্বিতীয় সমন্বয় দেখি, অগ্রিম ভাড়ার 30,000 টাকা অতিক্রান্ত হয়েছে। তো এখানেও র্যাওয়া মিলে সমন্বয় আছে, তার মানে আমরা ব্যয়কে হাইলাইট করব। র্যাওয়া মিলে যদি সম্পদ থাকে তাহলে সমন্বয়ে গিয়ে আমরা ব্যয়কে হাইলাইট করি। অগ্রিম ভাড়ার মেয়াদ অতিক্রান্ত হয়েছে, তোমাদের আমি বলেছি যে সম্পদের মেয়াদ যদি শেষ হয় বা সম্পদের টাইম যদি অতিক্রান্ত হয় তখন ওই সম্পদটা হয়ে যায় ব্যয়। আবার দায়ের যদি মেয়াদ শেষ হয়ে যায় বা দায়ের টাইম যদি অতিক্রান্ত হয় তাহলে ওই দায়টা হয়ে যায় আয়। তাহলে এখানে আমাদের অগ্রিম ভাড়া এটা একটা নিঃসন্দেহ সম্পদ, এটা টাইম চলে গেছে, অতিক্রান্ত হয়ে গেছে, তার মানে এটা খরচ হয়ে গেছে, ভাড়া খরচ, আর একই সাথে অগ্রিম ভাড়া সম্পদটা হ্রাস পাবে। তো পরের সমন্বয়টা আমাদের আছে বিনিয়োগের সুদ বকে আছে। এটা না বললেও আমরা বিনিয়োগের সুদের আমরা জাবেদা করতাম, কারণ এখানে আমাদের সমন্বয়টা আছে যে বিনিয়োগ হলো 10%। এখান থেকেই আমাদের সমন্বয়টা ক্লিয়ার হয়ে গেছে, বিনিয়োগের সুদ, বিনিয়োগ বিনিয়োগের অনাদায় সুদ, আর একটা হলো অনাদায় বিনিয়োগের সুদ, আর একটা হলো বিনিয়োগের সুদ। ঋণের সুদ বকে আছে, এটা বলা না বললেও আমরা এখান থেকে পাইতাম, কারণ 12% ঋণ আছে। এই যে 12% ঋণ মানে এখান থেকেই কিন্তু আসলে আমরা ঋণের সুদটা বের করতে পারি। তো এখানে ঋণের সুদ একটা আইটেম আর প্রদেয় ঋণের সুদ একটা আইটেম। যাই হোক, এই হলো মোটামুটি আমাদের সমন্বয় শিক্ষার্থী বন্ধুরা। এখন আমরা আমাদের যেটা করতে বলছে, ঋণ ও বিনিয়োগের সুদ নির্ণয় করতে বলছে, আর সমন্বয়ের জাবেদার দাখিলা দিতে বলছে, আট ঘোড়া বিশিষ্ট একটি কার্যপত্র তৈরি কর। তো ঋণের সুদ তো আমরা এখান থেকে সহজেই বের করতে পারি, 70,000 টাকা হলো ঋণ, সেটার উপরে যদি তুমি 12% ধরো তাহলে 8,400 টাকা হলো ঋণের সুদ। বিনিয়োগের সুদ 5 লাখের 10% হলো 50,000, এটা খুব সহজে, এটা আমাদের মনে হয় না এটা আমাদের বের করতে হবে। যাই হোক, আমরা সমন্বয় জাবেদাটা আগে করব। সমন্বয় জাবেদার ঘরটা তোমরা আশা করি দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা। তো এই যে সমন্বয় জাবেদা, সমন্বয় জাবেদার উপরে হবে আমাদের কোম্পানির নাম আলম অ্যান্ড কোম্পানি, পরে হবে সমন্বয় দাখিলা। তারিখের ঘরে আমরা প্রথমে তারিখ লাগবো, 2018 ডিসেম্বর 31। তো আমরা প্রথম যে সমন্বয়টা আছে সেটাই আগে দেব। আমাদের প্রথম সমন্বয়টা আছে সাপ্লাইস ব্যবহৃত হয়েছে 40,000। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, সাপ্লাইস ব্যবহৃত হয়েছে মানে কি, সাপ্লাইসটা তুমি খরচ করে ফেলেছো, তার মানে সাপ্লাইস খরচ হিসাব ডেবিট 40,000, আর সাপ্লাইস নামক সম্পদ তোমার হ্রাস পেয়েছে, তাই সাপ্লাইস হিসাব ক্রেডিট 40,000। অর্থাৎ খরচ বৃদ্ধি পেয়েছে এবং ব্যয়টা সম্পদটা হ্রাস পেয়েছে। তো আমরা পরের লেনদেনটা দেখি, পরের যে আমাদের এখানে লেনদেনটা আছে সমন্বয় জাবেদা, অগ্রিম ভাড়ার 30,000 টাকা অতিক্রান্ত হয়েছে। মানে অগ্রিম ভাড়া একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমার অগ্রিম ভাড়াটা দেওয়া ছিল, ভাড়া তুমি অগ্রিম দিয়েছিলে, সেটার মেয়াদ তোমার চলে গেছে বা সেটার টাইম তোমার চলে গেছে। তো এটার জন্য আমাদের কি হবে, ভাড়া খরচ হিসাব ডেবিট হবে 40,000, যেহেতু এখানে ব্যয় হয়ে গেছে, অগ্রিম ভাড়ার মেয়াদ শেষ হয়েছে মানে কি, এটা খরচ হয়ে গেছে, ভাড়া খরচ হিসাব ডেবিট। আর অগ্রিম ভাড়া একটা সম্পদ, এই সম্পদটা হ্রাস পাইছে। কিভাবে হ্রাস পাইলো,
কারণ হলো অগ্রিম ভাড়ার মেয়াদ শেষ হয়ে গেছে। অগ্রিম ভাড়া যে মেয়াদটা আছে সেই মেয়াদটা শেষ হয়ে গেছে, তার মানে সম্পদ হ্রাস পেয়েছে। সম্পদ হ্রাস পেলে সেটা ক্রেডিট হবে, তার মানে অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট। এর পরের সমন্বয়টা যদি আমরা দেখি, পরের সমন্বয়টা আমাদের আছে বিনিয়োগের সুদ অনাদায়ী আছে। তাহলে বিনিয়োগের সুদ, শিক্ষার্থী বন্ধুরা, বিনিয়োগের সুদ অনাদায়ী আছে মানে হলো এখানে তোমার সম্পদ তৈরি হয়েছে, অর্থাৎ প্রাপ্য বিনিয়োগের সুদ বা অনাদায়ী বিনিয়োগের সুদ। আমরা যদি দেখি যে বিনিয়োগটা আমাদের কত আছে, 5 লাখ, 5 লাখের 10% হলো 50,000। তাহলে বিনিয়োগের সুদটা তোমার অনাদায়ী আছে, তাহলে আয় যদি বকেয়া থাকে সেটা সম্পদ হয়, আমরা জানি প্রাপ্য বিনিয়োগের সুদ হিসাব ডেবিট। আর বিনিয়োগের সুদ এটা একটা আয়, তার মানে এখানে আয় বৃদ্ধি পেয়েছে। আয় বৃদ্ধি পেলে কি হবে, ক্রেডিট, তার মানে বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। আয় বৃদ্ধি পেয়েছে, ক্রেডিট, আর আয় বকে আছে মানে সম্পদ। আয় যেহেতু আয় বকে আছে, বিনিয়োগের সুদ হিসাব এটা বকেয়া, আয় বকেয়া থাকলে সম্পদ, আর এখানে বিনিয়োগের সুদ নামক একটা আয় আমাদের বৃদ্ধি পেয়েছে তাই ক্রেডিট। তো শেষের, আমরা যদি শেষের লেনদেনটা দেখি শিক্ষার্থী বন্ধুরা, শেষের যে লেনদেনটা আমাদের আছে সেটা হলো ঋণের সুদ বকে আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে ঋণ আছে আমাদের 12% ঋণ 70,000। তো 12% আমরা যদি ধরি 70,000-এর 12% হলো 8,400, তাহলে ঋণের সুদ এটা একটা ব্যয়, তোমার একটা ব্যয় বৃদ্ধি পেয়েছে। তুমি ঋণ নিছো, এর অ্যাগেনস্টে তোমাকে সুদ দিতে হবে, এটাই স্বাভাবিক। তুমি ঋণ নিছো, তোমাকে সুদ দিতে হবে, তার মানে ঋণের সুদ এটা একটা খরচ, 8,400 টাকা খরচ তোমার বৃদ্ধি পেয়েছে। আর এই ঋণের সুদটা তো তুমি এখনো দেও নাই, কারণ ঋণটা তুমি এই হিসাবকালে নিয়েছো, হয়তো সামনের হিসাবকালে ঋণের সুদটা তুমি দিবে, এটা বকেয়া আছে। তাই প্রদেয় ঋণ, ঋণের সুদ হিসাব মানে ব্যয় বকেয়া থাকলো। ব্যয় বকেয়া থাকলে কি হয়, দায় বৃদ্ধি পায়, তার মানে প্রদেয় ঋণের সুদ হিসাব ক্রেডিট 8,400। তো এই হলো মোটামুটি শিক্ষার্থী বন্ধুরা আমাদের সমন্বয় জাবেদা। তোমরা এখানেও একটা স্ক্রিনশট নিয়ে রাখো, এখানেও অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে রাখো, কারণ এখন আমরা গ নাম্বারটা করব। আমাদের গ নাম্বার প্রশ্ন ছিল 8 ঘোড়া বিশিষ্ট কার্যপত্র তৈরি করতে হবে। তো আমরা এখন শিক্ষার্থী বন্ধুরা গ নাম্বারটা সলভ করব। তোমরা অবশ্যই এখানে একটা স্ক্রিনশট তুলে রাখবে, তাহলে কি হবে আমাদের অঙ্ক করাটা সহজ হবে, কারণ সকল আইটেম তো আমাদের সামনে থাকতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা ঘর কাটি। আগে আমরা 8 ঘোড়া বিশিষ্ট কার্যপত্রের ঘর কাটবো শিক্ষার্থী বন্ধুরা। তো তোমরা অলরেডি জেনেছো যে 8 ঘোড়া বিশিষ্ট কার্যপত্রের ক্ষেত্রে আমাদের একটি ঘর আসবে না, একটি ঘর আসবে না বলতে সেই ঘরটা হলো সমন্বিত রাউন্ড। তো আমাদের প্রথমে বিবরণের ঘর নিতে হবে, ছোট করে আমরা বিবরণের ঘর নেই, এটা আমরা প্রয়োজন আর একটু বড় নিতে পারি। আচ্ছা, মাঝখান থেকে আমরা এখন পেটটা কাটবো। এখন আমরা এটাকে 4টা ভাগে ভাগ করব। আগে 2টা ভাগে ভাগ করি, পরে 2টাকে আবার 4টা করে ভাগ করে দেব। আমরা 4টা ঘর মোটামুটি নিয়েছি, এখন প্রত্যেকটাকে আমরা আবার কি করব শিক্ষার্থী বন্ধুরা, 2টা করে ভাগ করব। প্রত্যেকটা ঘর আমাদের কি হবে, 2টা করে ভাগ হবে।
ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা মোটামুটি ঘর কেটেছি। আমরা এখন ঘরের নামগুলো একটু বসাই দিই। হিসাবের নাম প্রথমে আমাদের আসবে রেওয়ামিল, রেওয়ামিলের পর আসবে আমাদের সমন্বয়, সমন্বিত রেওয়ামিল আমাদের আসবে না যেহেতু আট ঘরা বিশিষ্ট অঙ্কে সমন্বিত রেওয়ামিল আসে না। ওকে, আর এইটা এই যে ঘর, এটা আমরা ডেবিট ক্রেডিট দিয়ে দেব। প্রথমটা হবে ডেবিট, পরে হবে আমাদের ক্রেডিট, ওকে। তো এখন প্রশ্ন হলো আমরা এখানে, ও আচ্ছা, উপরে আমাদের যে কোম্পানির নাম, আমাদের যে কোম্পানি আছে আলম এন্ড কোম, আমরা সেটা লিখি। আলম এন্ড কোম এর কার্যপত্র ব্র্যাকেটে আমরা লিখি আট ঘরা। আচ্ছা, তারিখ হলো আমাদের 2015 সালের 31শে ডিসেম্বর, সমাপ্ত বছরের জন্য। এটা যে সব সময় 2000 মানে 31শে ডিসেম্বর হবে এরকম না, 30শে জুন হতে পারে। আমরা এখন যেটা করতেছি সেটা হলো পঞ্জিকা বর্ষ, কিন্তু অনেক সময় এটা আর্থিক বছরও হতে পারে। ওকে, এখন প্রশ্ন হলো আমরা কলাম কয়টা নেব। এটা ডিপেন্ড করবে আমাদের কার্যপত্র, আমাদের যেটা আছে এখানে কয়টা আছে সেটা আমাদের দেখতে হবে। কার্যপত্রে আমাদের আইটেম কয়টা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এখানে 10টা আর এখানে 4টা, তার মানে আমরা ধরতে পারি 14, আর দুইটা আমরা এক্সট্রা ধরতে পারি, কারণ আমাদের নিট লাভ বা নিট ক্ষতি এই বিষয়গুলো আছে। নিট লাভ বা নিট ক্ষতি অনেক সময় আমাদের থাকে আর কি শিক্ষার্থী বন্ধুরা, এই কারণে আমরা এখানে যে কয়টা আছে তার সাথে এক্সট্রা হিসাবে আরো দুই তিনটা আমরা নিয়ে নিতে পারি, জাস্ট হিসাবটা আমাদের মোটামুটি ঠিক রাখার জন্য। আচ্ছা, আমরা আপাতত যে 15টা রাখি, পরে যদি আমাদের ই হয় আমরা একটা কমাই দেব, সমস্যা নাই। তো আমরা এটা অবশ্যই ছোট করে কাটবো, না হলে কিন্তু আমাদের জায়গায় ধরবে না। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। আচ্ছা, 15টা নিলাম, দেখি কত দূর যায়। আচ্ছা, আমরা এখন হিসাবের নামটা লিখি। তোমরা হিসাবের নামটা আশা করি স্ক্রিনশট নিয়ে রাখছো, এবং স্ক্রিনশট দিয়ে কিন্তু অলরেডি তোমরা হিসাবের বিষয়টা তোমরা বুঝতে পারছো। এখানে প্রথমে আছে আমাদের উত্তোলন, উত্তোলন আমাদের রেওয়া মিলের ডেবিট পাশে আছে 50,000,
এরপর আছে 12% ঋণ 70,000, ঋণ। পরে আছে মূলধন, ক্রেডিট পাশে আছে 4 লাখ, মূলধন হলো 4 লাখ। মূলধনের পরে আমাদের আছে প্রদেয় হিসাব, আমাদের আছে 30,000। সেবা আয় আছে 3 লাখ। ১০% বিনিয়োগ 5 লাখ। সাপ্লাইস আছে 80,000। প্রাপ্য হিসাব 60,000। ডেবিট, এগুলো সব আমাদের প্রশ্নে দেওয়া থাকবে, রাও মিলে দেওয়া থাকবে। বেতন 70,000। অগ্রিম ভাড়া 40,000। তো এইটা হলো আমাদের র্যাও মিল, যেটা আমরা উদ্দীপকে দেওয়া থাকবে, একটা প্রশ্নে দেওয়া থাকবে আর কি। এখন আমাদের দরকার সমন্বয়, পরের ঘরটা আমাদের আছে সমন্বয়। সমন্বয় বলতে কোনটা শিক্ষার্থী বন্ধুরা? সমন্বয় বলতে এই যে আমাদের সমন্বয়, এই সমন্বয়ের ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ। তো এখানে যে আইটেমগুলো আছে সেটাই এখন আমরা ওখানে যাই লিখবো। যেই আইটেমটা থাকবে সেটা লেখার দরকার নাই, যেটা থাকবে না সেটা আমরা লিখবো, আর যেটা থাকবে সেটা ঘর অনুযায়ী লিখবো। তো প্রথম যে সমন্বয়টা আমাদের আছে শিক্ষার্থী বন্ধুরা, সাপ্লাইজ ব্যবহার হয়েছে 40,000, তার মানে এটার জন্য আমরা জাবেদা দেখছি। সাপ্লাইজ হিসাব ডেবিট 40,000, আর সাপ্লাইজ খরচ হিসাব, সরি, সাপ্লাইজ খরচ হিসাব ডেবিট, যেহেতু সাপ্লাইজ আমরা ব্যবহার করছি, সাপ্লাইজ খরচ হিসাব ডেবিট, আর হলো সাপ্লাইজ হিসাব ক্রেডিট। তো এটা এই ঘরে হবে না, এটা হবে শিক্ষার্থী বন্ধুরা সমন্বয়ের ঘরে। এই যে আমাদের সমন্বয়ের যে ঘর আছে, আমরা সমন্বয়ের ঘরে এটা বসাবো, এই যে সমন্বয়ের ঘরে। আর সাপ্লাইজ খরচ হিসাব ডেবিট, সাপ্লাই হিসাব ক্রেডিট, সাপ্লাইজ আমাদের আছে, সাপ্লাইজ হিসাব ক্রেডিট। পরের লেনদেনটা হলো অগ্রিম ভাড়ার 30,000 টাকা অতিক্রান্ত হয়েছে, তাহলে অগ্রিম ভাড়া আর নাই, সেটা হয়ে গেল ভাড়া খরচ, হিসাব বা ভাড়া খরচ, বা ভাড়া হিসাবও দিতে পারো, বা ভাড়া এখানে তোমরা শুধু সাপ্লাইজ নামেও দিতে পারো, সাপ্লাইজ তাহলেও চলবে, এখানে ভাড়া খরচ নামেও দিতে পারো, হিসাব শব্দটা না দিলেও সমস্যা নাই। তো ভাড়া আমাদের 30,000 টাকা ভাড়া খরচ হয়েছে, যেটা আমরা সমন্বয়ে দেখছি। আর অগ্রিম ভাড়া, ভাড়াটা আমাদের 30,000 হ্রাস পাবে, কারণ সম্পদ হ্রাস পাবে, ভাড়া খরচ হিসাব ডেবিট, অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট। পরের লেনদেনটা হলো বিনিয়োগের সুদ অনাদায়ী আছে, পরের লেনদেনটা কি শিক্ষার্থী বন্ধুরা? বিনিয়োগের সুদ অনাদায়ী আছে। তো বিনিয়োগের সুদ অনাদায়ী আছে, এটার জন্য আমাদের যেই জাবেদাটা করতে হবে বা যেই জাবেদাটা লিখতে হবে শিক্ষার্থী বন্ধুরা, সেটা হলো
বিনিয়োগের অনাদায়ী বিনিয়োগের সুদ হিসাব বা প্রদেয় বিনিয়োগের সুদ হিসাব ডেবিট, আর বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। তো এখানে আমরা লিখি বিনিয়োগের অনাদায়ী সুদ, একটু শর্ট করে লিখি, নাহলে আসলে এখানে জায়গায় ধরবে না। বিনিয়োগের অনাদায়ী সুদ, এবং বিনিয়োগ আমাদের ছিল 50,000, 5 লাখ ছিল বিনিয়োগ, বিনিয়োগের সুদ হলো 50,000। আচ্ছা, আর হলো বিনিয়োগের সুদ আয় হিসাব বা বিনিয়োগের সুদ হিসাব, বিনিয়োগের সুদ হিসাব। তো এটা ক্রেডিট হবে। আমাদের ঘরবোধা একটা শর্ট হয়ে গেছে, একটা ঘর আমাদের কিন্তু প্রবলেম হতে পারে, এই জন্য একটু ছোট ছোট করে উঠাইতে হবে, কারণ ঘরটা না হলে পরে আমার একটা ঘর আসলে কম কাটা হয়ে গেছে। সমস্যা নাই, আমরা একটু একটু করে উঠাই দিলাম। ওকে, আচ্ছা, শেষের যে সমন্বয় যাবে দাঁড়া আছে সেটা হলো ঋণের সুদ। তাহলে ঋণের সুদ হিসাব, এটা একটা খরচ, ঋণের সুদ হিসাব শিক্ষার্থী বন্ধুরা, এটা একটা খরচ, এবং ঋণের সুদ হলো আমাদের ঋণ আছে 70,000, 70,000-এ 12% অর্থাৎ 8,400 টাকা। তো এটা খরচ, 8,400 খরচ। আর প্রদেয় ঋণের সুদ হিসাব, নতুন একটা ঘর আমাদের এখানে আনতে হবে, আমি নিয়ে আসি। ছোট করে লিখতে হবে, আসলে এখানে জায়গায় ধরানো মুশকিল হবে না হলে। প্রদেয় ঋণের সুদ হিসাব, এটা হবে ক্রেডিট, 8,400 হবে ক্রেডিট মাস। তো একটা ঘর আমরা ফাঁকা রাখবো, কেন? কারণ আমাদের নিট লাভ বা নিট ক্ষতি যেটাই হোক সেটার জন্য একটা ঘর আমাদের ফাঁকা রাখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের রেওয়ামিলের যে যোগফল, রেওয়ামিলের দুইটা ঘরের যে যোগফল সেটা হলো 8 লাখ করে, এবং এটা আমাদের করার দরকার নাই কারণ এটা আমাদের উদ্দীপকই দেওয়া আছে। এরপর হলো সমন্বয়ের যে দুইটা পাশ, দুইটা পাশের যোগফল হলো 1,28,400, 1,28,400 করে। এখন আমাদের সমন্বিত রেওয়ামিল যেহেতু নাই, আমরা সমন্বিত রেওয়ামিলকে মনে মনে ধরি, আমাদের কিন্তু আগাইতে হবে। তো এখানে আমরা যেটা জানি যে ডেবিটের সাথে যদি ডেবিট হয় তাহলে প্লাস হবে, আবার ক্রেডিটের সাথে যদি ক্রেডিট হয় তাহলেও প্লাস হবে, তবে ডেবিটের সাথে যদি ক্রেডিট হয় তাহলে কিন্তু মাইনাস হবে। তো এই বিষয়টা আমরা জানি। তো এখন যদি আমরা দেখি যে আমাদের এখানে উত্তোলনের সাথে কিছুই নাই, ঠিক আছে, উত্তোলনের সাথে আমাদের কিছুই নাই, তাই উত্তোলন 50,000 সমন্বয়ের ডেবিট পাশেই বসতো সমন্বিত রেওয়ামিলের, আর উত্তোলন হলো আর্থিক অবস্থা বিবরণী ডেবিট পাশে, অর্থাৎ উৎস, এটা হলো আমাদের উৎস। শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো আমাদের উৎস, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী ডেবিট পাশে যাবে।
আর্থিক অবস্থার বিবরণী ডেবিট পাশে আমরা বসাইলাম। তো এই বিষয়টা আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা। ওকে, তো এরপর যদি আমরা দেখি 12% ঋণ 70,000, এটার সাথেও কোনো সমন্বয় নাই, তাই এটা দায় সরাসরি দায়ের পাশে যাবে 70,000। পরের হলো মূলধন, মূলধনের সাথেও কোনো আইটেম নাই, তার মানে সমন্বিত র মিল ক্রেডিট পাশে মূলধন বসতো, তাহলে মূলধন সরাসরি যাবে দামের পাশে। প্রদেয় হিসাবের সাথেও কোনো আইটেম নাই, এটাও সরাসরি চলে যাবে দামের পাশে। এরপর আমরা যদি দেখি সেবা আয়, সেবা আয়ের সাথে কোনো সমন্বয় নেই, তাই সেবা আয়টা সরাসরি যাবে আয় বিবরণীর ক্রেডিট পাশে, অর্থাৎ আয়ের পাশে। এরপর যদি আমরা দেখি শিক্ষার্থী বন্ধুরা বিনিয়োগ, 10% বিনিয়োগ, বিনিয়োগের সাথেও কোনো সমন্বয় নাই, তাই বিনিয়োগ সমন্বিত র মিল যদি থাকতো ডেবিট পাশে বসতো, যেহেতু সমন্বিত র মিল নাই তাই আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ পাশে চলে যাবে। এরপর আমরা দেখি সাপ্লাইস, সাপ্লাইস শিক্ষার্থী বন্ধুরা সাপ্লাইস বিষয়টা আমাদেরকে একটু ব্যাখ্যাটা করতে হবে। আমরা যদি দেখি সাপ্লাইস এখানে আছে 80,000 ডেবিট পাশে, বাট এখানে সাপ্লাইস ক্রেডিট পাশে আছে, তার মানে ডেবিট ক্রেডিটে যদি কাটাকাটি যায় তাহলে সাপ্লাইসটা থাকে সমন্বিত রহমানের ডেবিট পাশে 40,000, এবং সাপ্লাইস একটা সম্পদ তাই এটা ডেবিট পাশে যাবে আর্থিক অবস্থা বিবরণী ডেবিট পাশে। আচ্ছা, এরপর আমরা যদি দেখি প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাবের সাথে কোনো সমন্বয় নাই, তাই প্রাপ্য হিসাব সরাসরি আর্থিক অবস্থা বিবরণীর সম্পদ পাশে যাবে। এরপর বেতনের সাথে কোনো সমন্বয় নাই, বেতন একটা ব্যয় তাই বেতনটা যাবে আয় বিবরণী ডেবিট পাশ, অর্থাৎ ব্যয়ের পাশে। এরপর আমরা যদি দেখি অগ্রিম ভাড়া, অগ্রিম ভাড়া আমাদের ডেবিট পাশে আছে 30,000, আর সমন্বয়ে অগ্রিম ভাড়া আছে আমাদের ক্রেডিট পাশে 30,000। অগ্রিম ভাড়া ডেবিট পাশে আছে রেওয়া মিলের 40,000, সরি, রেওয়া মিলের ডেবিট পাশে অগ্রিম ভাড়া সম্পদ আছে 40,000, আর হলো সমন্বয়ে আমরা যদি দেখি শিক্ষার্থী বন্ধুরা সমন্বয়ে আমাদের অগ্রিম ভাড়া আছে, সমন্বয়ে আমাদের অগ্রিম ভাড়াটা আছে, আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা সমন্বয়ে আমাদের অগ্রিম ভাড়া হলো ক্রেডিট পাশে আছে 30,000 টাকা, তার মানে ডেবিটে ক্রেডিটে কাটাকাটি যাবে, তাহলে আমাদের থাকবে 10,000, এবং এটা একটা সম্পদ তাই সম্পদ পাশে যাবে। সাপ্লাইস খরচ, এটা একটা ব্যয়, ব্যয় পাশে যাবে, অর্থাৎ আয় বিবরণীর ডেবিট পাশে বসবে। ভাড়া খরচ, এটা একটা ব্যয় তাই এটাও আয় বিবরণীর ডেবিট পাশে বসবে। বিনিয়োগের অনাদায়ী সুদ, আয় বকেয়া থাকলে সেটা সম্পদ হয় তাই বিনিয়োগের অনাদায়ী সুদ 50,000, এটা সম্পদ পাশে যাবে। আর বিনিয়োগের সুদ, এটা একটা আয়, বিনিয়োগের সুদ যদি থাকে সেটা আয়, সেটা আয় বিবরণী ক্রেডিট পাশে যাবে, আর বিনিয়োগের বকেয়া সুদ যদি থাকে সেটা হলো সম্পদ। ঋণের সুদ, এটা একটা খরচ তাই আয় বিবরণী ডেবিট পাশে যাবে। আর প্রদেয় ঋণের সুদ মানে ব্যয় বকেয়া আছে, খরচ বকেয়া, এটা একটা দায় তাই দাম বা আয় আর্থিক অবস্থা বিবরণী ক্রেডিট পাশে বসবে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা মোটামুটি সমন্বিত রেওয়ামিল আমাদের দরকার হয়নি, সমন্বিত রেওয়ামিল ছাড়াই বাকি আইটেমগুলো সামনের যে চারটা পার্টে কোথায় কোথায় যাবে সেই স্টেটমেন্টগুলো বা সেই ইনপুটগুলো আমরা দিয়েছি। এখন আমাদের কাজ হলো দেখতে হবে আমাদের আয় বিবরণীর কোন পাশটা বড়, আমাদের কি আয় বিবরণীর ডেবিট পাশ বড় না আয় বিবরণীর ক্রেডিট পাশটা বড়। আমরা যদি দেখি যে আয় বিবরণীর ডেবিট পাশের চেয়ে আয় বিবরণীর ক্রেডিট পাশেই আমাদের আইটেম বেশি আছে, আয় বিবরণীর ক্রেডিট পাশে আছে আমাদের 3,50,000, 3,50,000 আছে আয় বিবরণীর ক্রেডিট পাশে, তার মানে আমরা বলতে পারি আয় বিবরণীর ক্রেডিট পাশটা বড়। তো ক্রেডিট পাশ থেকে আমরা আয় বিবরণীর ডেবিট পাশে যে আইটেমগুলো আছে
অর্থাৎ এই যে আইটেমগুলো আছে এই আইটেমগুলো আমরা কি করব শিক্ষার্থী বন্ধুরা বাদ দেব। অর্থাৎ 350,000 থেকে আমরা বাদ দেব 70,000, এরপর বাদ দেব 40,000, এরপর বাদ দেব 30,000, এরপর বাদ দেব 8,400। তাহলে আমাদের 201,600 আমাদের বের হবে নিট লাভ, অর্থাৎ আয় বিবরণীর আয় পাশ বড় এবং ব্যয় পাশ ছোট, তাই আমাদের নিট লাভ বের হয়েছে 201,600 টাকা, 201,600 টাকা। এবং এই যে বের হইলো এটা হলো আমাদের নিট লাভ, এটা কি শিক্ষার্থী বন্ধুরা নিট লাভ। তো আমরা এই যে ফাঁকা একটা ঘর রাখছিলাম সেই ফাঁকা ঘরে আমরা নিট লাভ বের বসাবো, যদি ব্যয়টা বড় হইতো তাহলে কিন্তু নিট ক্ষতি হইতো, কিন্তু এখানে ব্যয় বড় হয় নাই। তো নিট লাভে দাম বাড়ে ক্ষতিতে উসখুস করে, আমরা লাস্ট যে এটা থেকে দেখছি যে নিট লাভটা আমাদের আবার কোন ঘরে বসবে, দামের ঘরে। নিট লাভে দাম বাড়ে, নিট লাভটা দামের ঘরে বসে, এই যে নিট লাভে দাম বাড়ে ক্ষতিতে উসখুস করে, অর্থাৎ নিট লাভ যদি হয় সেটা বসবে আর্থিক অবস্থার বিবরণীর দায় এবং মূলধন পাশে, আর যদি আমাদের ক্ষতি হতো সেটা উত্তোলন বা সম্পদ পাশে হইতো। এখন আমাদের কাজ হলো আর্থিক অবস্থার বিবরণীর দুইটা পাশ যোগ করা, চেক করা, আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ পাশ কত আসে সেটা আমরা দেখব। তো আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ পাশে আমাদের আছে 50,000, 5,00,000, 40,000, 60,000, 10,000, আর হলো 50,000। তো এখানে আমাদের 7,10,000 আসে। তো এখন আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট পাশটা যদি আমরা দেখি, 70,000, 4,00,000, 30,000, 8,400 এবং 2,00,000, 70,000, তারপর হলো 4,00,000, তারপর হলো 30,000 এবং 8,400, আর একটা হলো 2,01,600। তো এখানেও আমাদের আসে 7,10,000, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীর দুই পাশে আমাদের সমান ফিগার আসছে 7,10,000 করে, 7,10,000, 7,10,000, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীর দুই পাশটা আমাদের মিলে গেছে, অর্থাৎ হিসাব সমীকরণ ইজ প্রুভড, অর্থাৎ এ ইকুয়ালস টু এল প্লাস ওই, এটা আমরা প্রমাণ করছি। তো এখানে একটা ঘরে আমাদের আইটেম এখানে 3,50,000 হবে, এটা আমরা লিখে দেই, তো শিক্ষার্থী বন্ধুরা আমরা আলহামদুলিল্লাহ 8 ঘরা কার্যপত্র আমরা শেষ করছি এবং খুব সফলভাবে আমরা সমাধান করছি। শিক্ষার্থী বন্ধুরা এখানে এই সমন্বয় এবং আয় বিবরণীর মাঝখানের যে ঘরটা অর্থাৎ সমন্বিত রেওয়ামিল আমাদের দরকার হয়নি, কারণ 8 ঘরাতে এইটা আসে না, এটা ছাড়াই কিন্তু আসলে আমরা সলিউশনটা করছি। হ্যাঁ, কিভাবে করলাম যে সমন্বিত রেওয়ামিলটা আমরা মাথায় রেখে সমন্বিত রেওয়ামিলের পরে যে 4টা ঘর, অর্থাৎ আয় বিবরণী ডেবিট পাশ, আয় বিবরণীর ক্রেডিট পাশ, আর্থিক অবস্থা বিবরণী ডেবিট পাশ, আর্থিক অবস্থা বিবরণী ক্রেডিট পাশ, ওটা আমরা মাথায় রেখে সমন্বিত রেওয়ামিল মনে মনে ধরে 4টা সামনের ঘরে আমরা ইনপুট দিয়েছি। আর সমন্বিত রেওয়ামিলটা কিভাবে বের করছি, রেওয়ামিল এবং সমন্বয়ের সমন্বয়ে, রেওয়ামিল এবং সমন্বয়ের যৌথ যোগ বিয়োগে, অর্থাৎ এই যে ডেবিটের সাথে ডেবিট হলে বাড়বে, ক্রেডিটের সাথে ক্রেডিট হলে বাড়বে, প্লাসে প্লাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, তবে ডেবিট ক্রেডিট বা ক্রেডিট ডেবিটে মাইনাস হবে। তো এই এইভাবে আমরা বিষয়টাকে সামনে রেখে এই আর্থিক অবস্থার বিবরণটা শিক্ষার্থী বন্ধুরা করছি। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো, আমরা যে কার্যপত্রটি করেছি তোমরা প্রয়োজনে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসটা এখানেই শেষ করব, তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, নেক্সট ক্লাসে আমরা আরেকটি অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।